যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশ স্থিতিশীল হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন সৌরাচারের পতনের পর দেশ সংস্কার করবে বলে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে জানিয়ে মোশারফ বলেন সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে এই সরকারকে নির্বাচন পদ্ধতি সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত তাদের এরপরই দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে সম্প্রতি বাংলাদেশে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ ও তার দোষরা ভারতে বৈধভাবে ন অবৈধভাবে আশ্রয় নিয়েছে তারা সেখান থেকে ষড়যন্ত্র করবে সেটাই স্বাভাবিক দেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে জানান খন্দকার মোশারফ তিনি বলেন ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এর বিকল্প নেই দলমত সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে